নমস্কার, আমি মলয়। ইন্ডিয়ান কোস্ট গার্ড দুটি ভ্যাকেন্সি পাবলিশ করেছে, নাবিক এবং যান্ত্রিক। নাবিকের মধ্যে দুটি ভাগ আছে, একটি হচ্ছে জেনারেল ডিউটি আর একটি হচ্ছে ডোমেস্টিক ব্রাঞ্চ। নাবিক জেনারেল ডিউটির টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 260, নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 35, 35। যান্ত্রিক মেকানিক্যালে এরা লোক নেবে 13 জন, যান্ত্রিক ইলেকট্রিক্যালে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 9, আর যান্ত্রিক ইলেকট্রনিক্সে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 5। তো নাবিক জেনারেল ডিউটির ডিউটিস যেটা হয় সেটা হয় কি, জাহাজের এবং উপকূলের বিভিন্ন দায়িত্ব এদের উপর থাকে, সেগুলো এদের রেসপন্সিবিলিটি থাকে, সেগুলো এদের পালন করতে হয়। এতে অ্যাপ্লাই করার জন্য কোয়ালিফিকেশান লাগছে HS পাস, সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আপনার সাবজেক্টে যেন ম্যাথ এবং ফিজিক্স থাকে, এইজ লাগছে, ডেট অফ বার্থ আপনার হতে হবে 1/8/2000-এর থেকে 31/7/2004-এর মধ্যে, মানে 1 আগস্ট 2000 থেকে 31 জুলাই 2004-এর মধ্যে। স্টার্টিং স্যালারি এরা পে করবে অ্যাপ্রক্সিমেট 21,700। আর ডোমেস্টিক ব্রাঞ্চ এদের ডিউটিস হয় কুক এবং স্টুয়ার্ড হিসাবে জাহাজের এবং উপকূলের এবং জাহাজ কোম্পানিগুলিতে লজিস্টিক্স সাপোর্ট দেওয়া। কোয়ালিফিকেশান থাকতে হবে মাধ্যমিক পাস, এইজ লাগছে এক্ষেত্রে, ডেট অফ বার্থ আপনার হতে হবে 1 অক্টোবর 2000 থেকে 30 সেপ্টেম্বর 2004-এর মধ্যে। এক্ষেত্রেও আপনার স্টার্টিং স্যালারি হচ্ছে এরা পে করে 21,700 অ্যাপ্রক্সিমেট। আর যান্ত্রিকের ক্ষেত্রে ডিউটিস হয় ভারতীয় কোস্ট গার্ডের টেকনিশিয়ান হিসাবে এরা কাজ করে। এক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য আপনার কোয়ালিফিকেশান থাকতে হবে মাধ্যমিক পাস এবং ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, এগুলির উপর আপনার ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। আর ডেট অফ বার্থ হতে হবে এতে অ্যাপ্লাই করার জন্য 1 আগস্ট 2000 থেকে 31 জুলাই 2004-এর মধ্যে। 29,200 হচ্ছে এদের স্টার্টিং স্যালারি অ্যাপ্রক্সিমেট। তো এর অ্যাপ্লিকেশান ফিস লাগছে জেনারেল এবং ওবিসিদের জন্য 250 টাকা, এবং SC ST এদের জন্য কোনো অ্যাপ্লিকেশান ফিস নেই। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান 22/9/2022। এই সমস্ত বিষয়ে আরও ডিটেলস জানার জন্য আপনি আমার ওয়েবসাইটে চলে যাবেন, cyberwizard.in। এখান থেকে লগ অন করে নোটিফিকেশানে ক্লিক করবেন, এখানে দেওয়া আছে, ইন্ডিয়ান কোস্ট গার্ডে ক্লিক করলেন, এখানে সমস্ত ডিটেলস তথ্য দেওয়া আছে, যা যা আমি বললাম সেগুলো সব এখানে লিস্ট ওয়াইজ দেওয়া আছে। এবং একদম নিচে আপনি চলে যাবেন, এখানে ডাউনলোড করা যাবে এর অফিসিয়াল নোটিফিকেশানটি, এটা ডাউনলোড করে আপনি পড়তে পারেন আরও বিস্তারিত জানার জন্য। এবং এর পরীক্ষা কিভাবে নেওয়া হয়, কিভাবে কোশ্চেন হয়, কত কি টাইম থাকে, সিলেকশন প্রসেস কি হয় এদের, সেগুলো সমস্ত ডিটেলস এখানে নোটিফিকেশান থেকে আপনি পেয়ে যাবেন। বন্ধুরা, আজ এই পর্যন্তই, নমস্কার।